ওকে, তো আজকে আমি তোমাদের ক্লাস 11 এই চ্যাপ্টারটা খুবই আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলো কম্পিউটার সায়েন্সে বলো, তোমাদের এই চ্যাপ্টারটা খুবই আছে। তো আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড ভিডিও বানানো স্টার্ট করবো, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথমে যে নাম্বার সিস্টেম, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সে প্রচুর নাম্বার এখান মানে 10-12 নাম্বার তোমার এখান থেকে আসবেই, ঠিক আছে, ইজি চ্যাপ্টার। তবে অনেকগুলো প্রসেস আছে, অনেকের এই অঙ্ক মানে এগুলো করতে একটু মাথা খারাপ, মানে অঙ্কগুলো খুব ইজি, মানে কনভার্সন বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি। তো আমি প্রথমে তোমাদের স্টার্ট করছি, তোমরা দেখো, ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এবং কিছু যদি অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, ওই বুঝতে না পারো। দেখো, চার রকমের নাম্বার সিস্টেম হয়। এবার একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম বেস কত হয় 2, অক্টালে কত হয় 8, ডেসিমেলে কত হয় 10, হেক্সাডেসিমেলে কত হয় 16। আচ্ছা, রেঞ্জ কী কী হচ্ছে? 2 মানে কি 0 থেকে 1 পর্যন্ত হবে, 8 মানে কি 0 থেকে 7 পর্যন্ত হবে, 10 মানে কি 0 থেকে 9 পর্যন্ত হবে, 16 মানে কি 0 থেকে 15 পর্যন্ত হবে। এবার হেক্সাডেসিমেলে কী হয়, 10কে আমরা ক্যাপিটালে লিখবো, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। তো এটা হচ্ছে বেসিক, এখান থেকে তোমাদের এবার অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখো, ওকে, তো আমি অঙ্ক স্টার্ট করছি। প্রথমে অঙ্কটা তোমাদের বলেছে, আমি তোমাদের দেখাচ্ছি ডেসিমেল টু বাইনারি কনভার্সন, ডেসিমেল টু বাইনারি, ঠিক আছে। অঙ্কটা আছে ধরো 35 বেস 10, এখান থেকে তোমাকে যেতে হবে 2-তে, ঠিক আছে। দুটো প্রসেস হয়, আমি তোমাকে দুটো প্রসেস শেখাচ্ছি। একটা তোমাকে কী করতে হবে, 10 থেকে যখন 2 যাবে, মানে ডেসিমেল 10 মানে কি ডেসিমেলের বেস 10 হয়, বাইনারি বেস 2 হয়, 10 থেকে যখন তুমি 2 যাবে তখন তোমাকে কী করবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো 35কে তুমি যখন 2 দিয়ে ভাগ করবে তোমার অ্যান্সার কত আসবে, 17, ঠিক আছে। ভাগশেষ কত আসবে, 1, তাই তো, কারণ 35কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 1 2 1 15 7 2 14 1, তাহলে দেখো ভাগফল 17, ভাগশেষ 1, এটা হচ্ছে ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাগশেষ, এখানে ভাগফলটা নিলাম, এখানে ভাগশেষটা নিলাম। আবার তুমি 2 দিয়ে ভাগ করবে, 8 2 16, ভাগশেষ 1, তাই তো। আবার 2 দিয়ে ভাগ করছো, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগফল কত হয়, 4, এটা মিলিয়ে যাচ্ছে না, 8কে 2 দিয়ে ভাগ করলে কি মিলিয়ে যাচ্ছে, তোমার 4 2 8, তাহলে ভাগশেষ নেই, ভাগশেষ 0। আবার তুমি 4কে 2 দিয়ে ভাগ করো 2, ভাগশেষ নেই, ভাগশেষ 0। আবার তুমি 2কে 2 দিয়ে ভাগ করো 1, ভাগশেষ নেই, ভাগশেষ 0। তো এটা নিচ থেকে ওপরের দিকে লেখো, তাহলে কত এসছে 1 0 0 0 1 3 0 1 1, ক্লিয়ার। তাহলে কত পেলাম, তাহলে 10 থেকে 2 কনভার্ট হয়ে গেল, মানে আমি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করে ফেললাম। এবার তুমি যদি শর্টকাটে করতে চাও, শর্টকাটও করা যায়, কিন্তু তোমাকে পরীক্ষা পরীক্ষায় নেই, ধরো তোমাকে এমসিকিউ দিল, তখন তুমি এটাকে করতে পারো, ঠিক আছে। আরেকটা শর্টকাট আছে, দেখো আমি দেখছি, দেখো ইনকো ইন্টারেস্ট লাগবে, দেখো এখানে লিখবে 1 1 এর ডবল কত হয় 2 2 এর ডবল কত হয় 4 4 এর ডবল কত হয় 8 8 এর ডবল কত হয় 16 16 ডবল কত হয় 32, ক্লিয়ার। আমাকে 35 বানাতে হবে, 35, তাহলে মাথায় রাখো আমাকে কত বানাতে হবে, 35 35, মানে কী হয়, 32 হয় আমার 1, 32 আর 2 হয় যেগুলো যোগ করে 35 হয় সেগুলো তাহলে 1 বসিয়ে দাও, তাহলে 32 আর 2 হয় 34 আর 35, তাহলে এই তিনটে তাহলে 1 বসিয়ে দাও, কারণ এই তিনটের মাথাগুলো যোগ করে 35 হয়, আর যেগুলো লাগছে না সেগুলো 0 বসিয়ে দাও, তাহলে এটা তোমার অ্যান্সার। দেখো কতক্ষণ লাগলো, এখানে কত এসেছিলো 1 3 0 1 8, এখানে দেখো 1 3 0 1 8, তাহলে এটাকে আমরা বলি বিসিডি বাইনারি কোডের ডেসিমেল, কারণ এইভাবে তোমরা করতে পারো, ক্লিয়ার। কখন করবে এইভাবে তোমরা, কখন করবে, যখন তোমাদের শর্ট কোশ্চেন দেবে, এমসিকিউ দেবে, তখন তো অ্যান্সারটা বের করি কথা, এভাবে টাইম বাঁচানোর জন্য এভাবে করতে পারো, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এবার পরে অঙ্কটা আমি লিখছি, লক্ষ্য করো, ধরো অঙ্কটা তোমার আছে 0.125, 10 থেকে তোমাকে যেতে হবে 2-তে, ক্লিয়ার। তাহলে তুমি কী করবে, দেখো 10 থেকে 2, মানে এটা পয়েন্টের অঙ্ক, তাহলে লক্ষ্য করো এটা অঙ্কটা কি পয়েন্টের অঙ্ক আছে, তাহলে তোমাকে কী করতে হবে, এটাকে 2 দিয়ে, তোমাকে দেখো এইসব অঙ্কগুলো চিন্তা করার দরকার নেই, তোমাকে ক্যালকুলেটার দেবে, ক্লাস 11 12 তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে ক্যালকুলেটার অ্যালাউ। তো তুমি শুধু প্রসেসগুলো জানো, গুণ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ক্যালকুলেটার ডাইরেক্ট করতে পারবে। আচ্ছা, প্রসেস শুধু মনে রাখবে এরকম, কারণ 10 থেকে যখন তুমি 2 দেবে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তো এটার সাথে 2 গুণ করলে কত হয়, 0.250, ক্লিয়ার। কী করে শর্ট, আমি ধরো তোমাকে ক্যালকুলেটার নেই, তুমি কী করে করবে, 0.125 মাল্টি গুণ করলে কত হবে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 3টে ঘর, মানে 3টে 0 বসে যাবে। আচ্ছা, 125কে 2 দ্বিগুণ করলে কত, 250 বাই 1000, তাহলে কত হচ্ছে,
0.25 এটাও লিখতে পারো, বা 250 আর 25 একই ব্যাপার, ওকে যেটা ইচ্ছা। এবার পয়েন্টের আগেরটা তুমি এভাবে লেখো, পয়েন্টের আগেরটাই তোমার অ্যান্সার, আর পয়েন্টের পরেরটাকে না আমার তোমাকে গুণ করতে হবে, ক্লিয়ার? পয়েন্টের আগেরটাকে তোমার অ্যান্সারে যাবে, পয়েন্টের পরেরটাকে নিয়ে আবার তুমি এখানে 250 লিখতে পারো একই ব্যাপার, পয়েন্টের পরেরটাকে তোমার অ্যান্সারে যাবে। আর কতক্ষণ পর্যন্ত তুমি গুণ করো, তোমার মনে কোশ্চেন আসে কতক্ষণ পর্যন্ত গুণ করবো, যতক্ষণ পর্যন্ত তোমার না অ্যান্সার জিরো চলে আসে, মানে পয়েন্টের পর যদি সবগুলো জিরো চলে আসে তখন তুমি বন্ধ করে দেবে, ক্লিয়ার? তাহলে দেখো আমি গুণ করছি, দেখো 0.25 মিনিটও গুণ করে তোমার হবে 0.50, পয়েন্টের আগে তোমার চলে যাচ্ছে অ্যান্সার। আবার পয়েন্টের পরেরটাকে নিয়ে আমি আবার এখানে গুণ করবো, তাহলে 0.50 × 2 গুণ করে কত হবে 1.00, ঠিক আছে? এটা গুণ করে দেখো তোমার 1 আসবে, 1.0, দেখো পয়েন্টের পর তোমার জিরো চলে এসছে, দেখো মিলে গেছে, মানে এখানে পয়েন্টের অঙ্কতে পয়েন্টের পর জিরো আসলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে অঙ্ক শেষ, আমার অঙ্ক মিলে গেছে, পয়েন্টে মিলে গেছে, তাহলে অ্যান্সার কীভাবে লিখবো? অনেকে ভুল করে কীভাবে নিচের থেকে ওপরের দিকে লিখে দেয়, মানে অঙ্কটা ভুলে গেল, এখানে পয়েন্টের অঙ্কতে ওপর থেকে নিচের দিকে নামে, কী বললাম? ওপর থেকে নিচের দিকে নামে, তাহলে অ্যান্সার কত হবে 0.001, এর আগে একটা জিরো বসিয়ে দাও, বেস 2, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে 0.001 / 2। অনেকে কী করে, অনেকে পয়েন্ট দিতে ভুলে, মানে অঙ্কটা কিন্তু গেল, পয়েন্ট দিতে ভুলে গেল হবে না, পয়েন্টের মধ্যে পয়েন্ট মাস্ট, কথা বুঝতে পারছো? তাহলে এই হলো তোমার পয়েন্টের ডেসিমেল, 10 মানে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল, তোমাকে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে। এভাবে মনে রাখো 10 থেকে 2 গেলে 2 দিয়ে গুণ করবো। এবার কতক্ষণ পর্যন্ত করবো, যতক্ষণ না পর্যন্ত আমার জিরো চলে আসে, জিরো চলে আসে মানে অঙ্ক মিলে গেছে, আর এটা ওপর থেকে নিচের দিকে তুমি লেখো, ওকে? ওপর থেকে নিচের দিকে তুমি লেখো, তোমার অ্যান্সার আসবে 0.001, 0.0 পয়েন্টের আগে একটা অ্যান্সার যাচ্ছে 0.01, আশা করি ক্লিয়ার, ওকে? ওকে, এই অঙ্ক একটু করে তোমাদের আমি একটু টাফ অঙ্ক, আমি দুটোকে মার্চ করে করছি, ঠিক আছে? দুটো পার্টকে মার্চ করে করছি, এবং তোমাকে অঙ্কটা একটা দিয়েছে 208.15625, 10 থেকে 8, আর 10 থেকে 16, প্রথমে 10 থেকে 8 দেখাই, তারপর 10 থেকে 16 দেখো, মানে 10 মানে কি, ডেসিমেল থেকে অক্টাল যাবো, তো প্রথমে ডেসিমেল থেকে অক্টাল তাহলে কী করে যাবো? তো 208 10 থেকে যখন 2 গেছিলাম এটাকে করলাম, 10 থেকে 2 মানে কি 2 দিয়ে আমি ভাগ করছিলাম, তাহলে এখানে 10 থেকে যখন 8 যাচ্ছে আমি কী করবো, 8 দিয়ে ভাগ করবো, ওকে? তো 208 যদি আমি 8 দিয়ে ভাগ করি আমার কত হবে, 8 × 2 = 16, 6 টা 8 চলে মিলে যাচ্ছে, তাহলে মিলে গেলে ভাগশেষ 0, আবার তুমি এটা 8 দিয়ে ভাগ করো, 3 × 8 = 24, 2 ভাগশেষ 2, আর ভাগ করে আর 3 তো 8 দিয়ে ভাগ করা যায় না, ছোটো হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেলো পয়েন্টের আগের পার্টটা হয়ে গেল। পয়েন্টের পরের পার্টটাকে তুমি কী করবে, এক্ষুনি বললাম পয়েন্ট, যেমন একটু বললাম না যে 10 থেকে 2 গুণ করছিলাম, এখানে পয়েন্টের পরের পার্টটা মানে 10 থেকে যখন 8 যাবো 8 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত আছে 15625, এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি, দেখো এই জিনিসটা ক্যালকুলেটার করে নাও, ঠিক আছে? আমি জাস্ট ক্যালকুলেটার করি, তোমাকে ভ্যালুটা বলে দিচ্ছি কত আসছে, এটা তোমার আসবে 1.25, ক্লিয়ার? কারণ হাতে করলে অনেক টাইম লাগবে, ভুল হওয়ার চান্সও বেশি, কারণ যখন তুমি ক্যালকুলেটার পাচ্ছ তুমি হাতে কেন করতে হবে। এবার 0.25 তুমি 8 দিয়ে যদি গুণ করো তোমার সম্ভবত আসবে 2.00। আমি তোমাকে আগের ভিডিওতে বললাম যে পয়েন্টের অঙ্কতে জিরো চলে এলে অঙ্ক আমার শেষ, ক্লিয়ার? আর পয়েন্টের অঙ্কতে সবসময় ওপর থেকে নিচের দিকে নামে, অ্যান্সার সবসময় ওপর থেকে নিচের দিকে নামে, তাহলে পয়েন্টের আগেরটা অ্যান্সার কত হচ্ছে 320 পয়েন্ট, এটা কত আসছে 1, এখানে 1 এখানে 2, ওটা মিলে গেছে, জিরো এসছে মানে এখানে স্টপ করে দেবো, আমি আর করবো না, না এলে আরও পড়ে যেতাম, তাহলে মিলে গেছে, তাহলে আমার কত আসবে 1, 2, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার, আশা করি। তাহলে পয়েন্টের আগেরটা 8 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্টের পরেরটাকে 8 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত গুণ করবো, যতক্ষণ না পর্যন্ত জিরো চলে আসে, জিরো চলে আসে মানে মিলে গেছে, আর পয়েন্টের আগের যে অ্যান্সারটা সেটা তোমার অ্যান্সারই যাবে, পয়েন্টের আগেরটা তোমার অ্যান্সারই যাবে, পয়েন্টের পয়েন্টটাকে নিয়ে যেটা আসবে সেটাকে আবার দেখো এখানে 25 এসছে, সেটা আমি কিন্তু আবার গুণ করছি, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তোমার এই অ্যান্সারটা আসবে 320.12। এবার যদি তোমাকে এই অঙ্কটা 10 থেকে 16 দেয়, মানে এই অঙ্কটা তোমাকে 10 থেকে 16 দিয়েছে, তাহলে কী হবে দেখো, 10 থেকে যখন তুমি 16 যাবে তখন 16 দিয়ে ভাগ করতে, একই অঙ্ক এখানে 8 দিয়ে করছিলাম, এখানে পুরোটা 16 দিয়ে হবে, আর কিচ্ছু না, আগেরটা আমি 8 দিয়ে করছিলাম, তো এখানে কী হবে 16 দিয়ে হবে, তো এখানে কত আছে পয়েন্টে আগে কত আছে 208, তো 208 ধরো তোমাকে অনেক সময় এরকম অঙ্ক দেবে 208 10 থেকে 16 এরকম অঙ্ক আসবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন অঙ্ক আছে, কম্পিউটার সায়েন্সে টাফ আসে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজি আসে, এরকম অঙ্ক সব 16 দিয়ে ভাগ করে দেবে, এখানে দুটোকে মার্চ করে দিয়েছি, ঠিক আছে? দুটোকে মার্চ করে দিই, কারণ অঙ্কটা আমি একবারেই নিয়ে নিই যদি একসাথে বোঝানো হয়ে যায়, ঠিক আছে? সেপারেট করে করে টাইম বেশি লাগবে, আমি কি দুটোকে একসাথে অনেক সময় অঙ্ক এরকম দেবে 208 10 থেকে 16 যাবে, তো যারা 16 দিয়ে ভাগ করবে যেটা সেটা যাচ্ছে, অনেক সময় এরকম দেবে
0.15625কে তুমি 10 থেকে সরে যাও, তো তুমি যা সেটাকে গুণ করো, 16 দিয়ে গুণ করো, অঙ্ক হয়ে যাবে। এই দুটোকে আমি একসাথে মার্চ করে করছি, ক্লিয়ার? ওকে, অনেক সময় এরকমও দেবে, অনেক সময় এরকমও আলাদা আলাদা সেপাই দিতে পারে, যেটা ইচ্ছা, কিন্তু কনসেপ্ট একই ব্যাপার, মানে এটা বুঝে পারলে তোমাকে করতে পারবে, ক্লিয়ার? তো পয়েন্টের আগেরটা কী হবে, 16 দিয়ে ভাবো 10 থেকে 8 হয়ে গেছে, অ্যান্সার বেরিয়ে গেছে আমার, এবার আমি 10 থেকে 16 করছি, 16 করতে গেলে কী হবে, বেস দেবো 16 দিয়ে ভাগ করে রাখে, 16 দিয়ে তুমি ভাগ করো, তাহলে 16 ভাগ করছি, রাফে তুমি ভাগ করো, আমি মুখে ভাগ করছি, তুমি রাফে করো, তাহলে 4-3 মিলে গেছে, তাহলে অ্যান্সার দেখো তোমার 13 আসছে, ঠিক আছে? আর এবং ভাগ শেষ করতে হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে? মিলে গেলে তো ভাগ শেষ 0 হবে। এবার হ্যাঁ, এবার 13 মানে কথা, দেখো এটা হচ্ছে 16 মানে কি, হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল আমি বলেছি 10 লিখে লিখবো, এ লিখবো, 11 লিখে লিখবো, বি লিখবো, 12 লিখে লিখবো, সি লিখবো, 13 লিখে লিখবো, ডি লিখবো, 14 লিখে লিখবো, ই লিখবো, 15 লিখে লিখবো, এফ লিখবো, তো 13 মানে কি লিখবো আমি, এখানে ডি লিখবো, কি লিখবো, ডি, 13 মানে কি, ডি, তাহলে এখানে অ্যান্সার কত হবে, নিচ থেকে উপর দিকে উঠবে, তাহলে অ্যান্সার হবে ডি 0, পয়েন্টে আগেরটা কত হচ্ছে, ডি 0, ক্লিয়ার? আর পয়েন্টে পরেরটা কত হবে, কত আছে, 0.1562 থেকে 16 দিয়ে গুণ করো, ক্যালকুলেটার করো, আমি তোমাকে ক্যালকুলেটার করেই বলছি কত আসছে, 15 তুমি 16 দিয়ে গুণ করো, এখানে অ্যান্সার হবে 2.5, ক্যালকুলেটার করে দেখো 2.5, পয়েন্টের আগেরটা অ্যান্সার হয়ে যাবে, পয়েন্টে পরেরটা কত আসছে, 0.8, এটা আবার 8 দিয়ে গুণ করো, সরি 16 দিয়ে গুণ করো, কত হবে, 8.0, দেখো পয়েন্টে পর 0 চলে আসছে, 0.5 ষোলো দিয়ে গুণ করলে তুমি 8.0 পাবে, এবং পয়েন্টে প্রথমে অ্যান্সার চলে এসছে, তো অঙ্ক এখানেই শেষ, ক্লিয়ার? এবং অ্যান্সার কত হবে আমার, বি 0, পয়েন্টে একটা 0.28, এটা তোমার হয়ে যাবে অ্যান্সার। ওকে, তো এতক্ষণ আমরা বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল আমরা দেখে শেক্সাইজ আমি দেখে নিয়েছি, তো এবার যে অঙ্কটা তোমাদের দিয়েছে দেখো, বলেছে 1.0110.11, এই অঙ্কটা তোমাদের 2 থেকে তোমাকে যেতে হবে 10, 2 থেকে তোমাকে যেতে হবে 10, তাহলে অঙ্কটা দেখো পয়েন্টের আগের পার্টটা দেখো ভালো করে দেখো, 0 এখানে লেখো 0, মাথায় লেখো 1, 2, 3, 4, আর পয়েন্টের পরের পয়েন্ট আগেরটা এদিকে যাবে, পয়েন্টের পরেরটা এদিকে যায়, কত হবে, -1, -2, ঠিক আছে? -1 দিয়ে স্টার্ট হবে আর ডান দিকে যাবে, -1, এদিকে থাকলে -3, আরও থাকলে -4, এরকম করে যাবে, তাহলে 2 থেকে 10 তাকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এদিকটা কত হচ্ছে, 1 × 2⁴, কী করে করছি, এই 1টা বসছে ইন্টু 2 মাথায় 4 যাচ্ছে, আবার বলছে এই 1টা বসছে ইন্টু 2 মাথায় 4 যাচ্ছে, বলো পরেরটা কত হবে, 0 বসবে 2 মাথায় 3 যাবে, 1 বসবে 2 মাথায় 2 যাবে, 1 বসবে 2 মাথায় 1 যাবে, 0 বসবে 2 মাথায় 0 যাবে, পয়েন্ট 1 বসবে 2 মাথায় -1 যাবে, +1 বলবে 2 মাথায় -2 যাবে, তাহলে এইভাবে তোমার অঙ্কগুলো হবে, ঠিক আছে? এবার তুমি বলো কী করে করবে অঙ্কটা, এবার তুমি আমাকে বলো অঙ্কটা তুমি কী করে নামাবে, এতটা ক্লিয়ার? কী করে ভ্যালু তোমাকে পজিশান বসাতে হবে, আচ্ছা 2⁴ মানে কত, 2⁴ মানে 16 হয়, মানে 4 বার দুই গুণ, অনেকে 8 লিখে দেয়, 2⁴ মানে কি, 4 বার দুই গুণ করলে কত হয়, 16, তাই না, 16 হচ্ছে, তাহলে কত লিখবো, 16 × 1 16, 0 সাথে যাই গুণ করবো 0ই হবে, 2⁴ মানে কি, 4 × 1 4, 2⁴ মানে কি, 2 × 1 2, এটা 0 সাথে গুণ 0ই হবে, পয়েন্ট, আচ্ছা 2⁻¹ মানে কি, 1/2⁻¹, 2⁻¹ মানে কি, 1/2⁻¹, কারণ আমরা জানি x⁻¹ অঙ্কে করেছি, x⁻¹ মানে কি, 1/x⁻¹, তাই না, তাহলে 2⁻¹ মানে কি, 1/2⁻¹, তাহলে কত হবে, 16 আর 4 যোগ করলে কত হবে, 20 আর তোমার 2 হয়ে যাচ্ছে তোমার 22, তাই তো পয়েন্টের আগেটা কত হচ্ছে, 22, 16 আর 4 20 22, পয়েন্ট ওটা কত হচ্ছে, 1/1 × 1 1, 2⁻¹ মানে 2 হয়, মানে 1/2, আচ্ছা 1 × 1 ওপর ওপর গুণ করো 1, আর 2² মানে কি, 2² মানে কি, 2 × 2, 2 বার 2 গুণ করতে হবে, মানে 4 হবে, বুঝতে পারছ, তাহলে 22 পয়েন্ট, লসাগু করো 4, এটাকে ভাগ করলে কত হবে, 2 × 1 2, 4 ভাগ করলে কত, 1 × 1 1, তাহলে 22 পয়েন্ট, 3/4, 3/4 মানে কত হবে, 3/4 তোমার জন্মগত অ্যান্সার আসবে 0.7, এটাকে তুমি ক্যালকুলেটার ভাগ করবে তোমার আসবে 0.75, তাহলে অ্যান্সার হবে 22.75, ওকে, তা আবারও বলে দিচ্ছি পয়েন্টের আগে আমি 0 দিয়ে স্টার্ট করবো, পয়েন্টের পরে -1 দিয়ে স্টার্ট করবো, এবং এটার সাথে 2 মাথায় এগুলো গুণ হবে সবগুলো, এবং এটা যা গুণ করেছি ক্যালকুলেশন করেছি, ব্যাস আর এখানে মাইনাস মানে কি, এই পুরোটা তলায় চলে যায় আর একটা 1 বস, পুরোটা তলায় চলে যাবে একটা 1 বস, ক্লিয়ার? ওকে,
ওকে, তাহলে আমরা দেখো বলেছি 357.62, 8 থেকে 10, একই অঙ্ক আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি, তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়। তাহলে ওখানে ছিল 2, একটু আগে দেখে দেখো সেটা 2 ছিল, এখানে 8 আছে, তাহলে একইভাবে করতে হবে। এখানে 0, 1, 2 যদি স্টার্ট হবে এটা এদিক থেকে এদিকে যাবে, আর পয়েন্ট আবার কী বললাম -1, -2 এদিক থেকে এদিকে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ তোমার, তোমার মাথায় তোমাকে লিখে নিতে হবে, কথা বুঝতে পারছো? ওকে, এবার কী করতে হবে, কী করবে তুমি দেখো, 3 আছে, তাহলে 3 আগেরটা মতোই, শুধু এখানে 2-এর জায়গায় 8 আছে, 8-এর মাথায় তোমার 2 যাবে। ওকে, 5×8-এর মাথায় তোমার 1 যাবে, 7×8-এর মাথায় তোমার 0 যাবে, আগেরটা 2 ছিল এখানে 8 আছে, একই অঙ্ক, পয়েন্ট জায়গায় পয়েন্ট বসিয়ে দিতে পারো। 6×8-এর মাথায় কত যাবে বলো, -1 আছে, তাহলে -1 যাবে, পয়েন্টের পর হচ্ছে -1 দিয়ে স্টার্ট হয়, -1, -2, -3, -4 এরকম করে যাবে, আর এটা এদিকে যাবে, +2×8⁻², 8-এর মাথায় -2 যাবে, প্রথমে গুণ করতে হবে, 8² মানে কত, 8×8, 8² মানে 16 না কিন্তু, 8² তার মানে কি 8×8 মানে 64 হয়, আচ্ছা কোনো কিছু মাথায় 1 থাকলে সেটাই হবে, আচ্ছা 8⁻০ মানে কি 1, 1×7 7 পয়েন্ট, ব্যাকেট লাগো বয়স হয়ে যাবে, 6×8⁻¹ মানে কি 1/8⁻¹, 8² মানে কি 1/8⁻², ক্লিয়ার? এক্ষুনি বললাম দেখো মাইনাস থাকা মানে কি হয়, অনেকে পারে না, মাইনাস থাকা মানে কি পুরোটা তলায় চলে যাবে, মাইনাসটা থাকবে না আর উপরে 1 বসবে, মাইনাস থাকা মানে কি পুরোটা তলায় চলে যাবে, মাইনাস x⁻¹ ফর্মুলা কি 1/x⁻¹, তাহলে 8⁻¹ কত হবে, 1 তো হবেই, মাথায় মাইনাস মানে 1 হবে, আর পুরোটা যেটা আছে তলায় চলে যাবে আর মাথায় মাইনাসটা থাকবে না, তাহলে 8⁻¹ মানে কি এই পুরোটা তলায় দেখো 8⁻² তলায় চলে যাচ্ছে, মাইনাসটা কিন্তু আর নেই, আর উপরে একটা 1 বসবে, উপরে -1 বসবেই, আর এখানে শুধু মাইনাসটা আর নিচে থাকবে না, পুরোটা বসে যাবে মাইনাসটা থাকবে না। এবার তুমি এটা গুণ করো, কত হচ্ছে 6×1/8 8² মানে কত 8×8, 8² মানে 16 না কিন্তু 8² মানে কি 8×8 কত হবে 64, ক্লিয়ার? যোগ করলে কত হবে 192 আর সাথে 199 240 সামথিং 240, হ্যাঁ 240, ঠিক আছে, আচ্ছা এই পার্টটা তুমি ক্যালকুলেটার করতে পারো, 2 দিকে 3, 2 দিকে 4, 1/32 এ লসাও পড়ো, 3/4, 1/32, ঠিক আছে। এবার কী করবে, 239 পয়েন্ট লসাও 32 হবে, তাহলে 8×24 আর 1/25, তাহলে কত হবে 239.25/32, এবার 25/32 তোমার কথা আসবে, দেখো 25/32 ক্যালকুলেটার করো, 25/32 করে তোমার অ্যান্সার আসবে 0.78125, তাহলে অ্যান্সার হবে, এটা তো বসবেই, তার সাথে তোমার এটাকে ভাগ করলে অ্যান্সার আসবে 0.78125, তাহলে এটা তোমার আলটিমেট টোটাল অ্যান্সার, ক্লিয়ার? তাহলে আজকে এতটা বলে থাকুক, পরের দিন আমি আবার নতুন, এখানে এই চ্যাপ্টার অনেকটা হিউজ চ্যাপ্টার, প্রচুর আছে, অনেক কিছু আছে, আমি পুরো সিরিজটা কমপ্লিট করব, তো তোমরা ভিডিওগুলো দেখো এবং খাতা অঙ্কগুলো যেগুলো কপি করে খাতায় টুকে নাও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার একটা নিজস্ব কোচিং আছে সেটা হচ্ছে আমি জগৎপুরে পড়াই, তোমাদের তোমার মানে তোমাদের মধ্যে কাউর যদি আমার কাছে করতে মানে অফলাইন ক্লাস করতে ইচ্ছা হয় করতে চাও, তো তোমরা আমাকে আমি তোমাদের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখানে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, আমার জগৎ বাগুয়ারি জগৎপুরে কোচিং আছে, ঠিক আছে, ওকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে, যাতে লোকে আরও দেখতে পারে, ওকে বাই।